এএফসি কাপের ম্যাচে দড়িয়ালটানের জোড়া গোলে ভারতের ওড়িশা এফসি কে 3-2 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। টানটান উত্তেজনার ম্যাচে প্রথমার্ধে 2-1 গোলে এগিয়ে যায় বসুন্ধরা, তাতে ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো বসুন্ধরা কিংস। কিংস আরেনায় ক্লাব ফুটবলের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি হলো উত্তেজনায় ঠাসা। হোম আর অ্যাওয়ে দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে ম্যাচ। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও দারুণ উপভোগ করেন। ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম অন শট, কিংস আরেনায় প্রথম মিনিট থেকে দাপট দেখাতে থাকে কিংস, কিন্তু তা ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। ম্যাচের 19 মিনিটে দিয়াগো বারিতোর স্কোরে লিড পায় ওড়িশা। তবে হাল ছাড়েনি কিংস। ম্যাচের 33 মিনিটে সহজ সুযোগ মিস করার পরের মুহূর্তেই স্কোর করেন রিগুয়েল, সমতায় ফেরে রবসনের দল। প্রথমার্ধের শেষ মুহূর্তে স্কোর করেন দড়িয়ালটন, 2-1 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে অস্কারের শিষ্যরা। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকটি আক্রমণ বিফলে গেলেও 54 মিনিটে গোল করতে ভুল করেননি দড়িয়ালটন। 3-1 গোলের লিড নিয়ে উল্লাসে মাতে পুরো দল। উন্মাতাল দড়িয়ালটন, উন্মাতাল বসুন্ধরা কিংস আরেনা, রবসনের অ্যাসিস্ট দড়িয়ালটন। তবে এরপরই গোল হজম করতে হয় কিংসের। বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেই স্কোর করে ব্যবধান কমান ওড়িশার জেরি। বসুন্ধরা কিংসের এগেইনস্টে এরপরও কিংসের সামনে সুযোগ এসেছিল, কিন্তু রবসন দড়িয়ালটন রিগুয়েলরা তা কাজে লাগাতে পারেনি। ওড়িশাও হারিয়েছে সমতায় ফেরার সুযোগ। শেষ পর্যন্ত ঘরের মাঠে জয় পেয়ে এএফসি কাপে টিকে থাকলো বাংলাদেশের জায়ান্ট বসুন্ধরা কিংস। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।